السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ سَيِّدِنَا अमल से जिंदगी बनती है, अमल से
जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत में न डोरी है न नारी। बलावल أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال رسول الله صلى الله عليه وسلم: من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলমিন প্রতি জুমার নিয়ায় আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার, বসার, খুতবা শোনার, আলোচনা শোনার এবং জুমার নামাজ আদায় করার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন দান করেছেন, সেজন্য মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলমিনের শাহী দরবারে আল্লাহর শিকারোবাসায় কলিমাতুর শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লাখ কোটি দরুদ আর সালাম দুনিয়া এবং আখিরাতের প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথম পৃষ্ঠার সূরা বাকারার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলমিন যদি তৌফিক দান করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি অদৃশ্যের উপরে যা দেখা যায় না তার উপরে, যা দেখা যায় না তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার প্রতি ঈমান আনা,
ওয়াইয়াকিমুনাস সালাত এবং নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম করা, অদৃশ্যের উপরে ঈমান আনা, নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রদত্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক, যেই সম্পদ আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন, এই সম্পদ, এই রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাস্তায় দান করা, খরচ করা, এটা মুমিনদের চরিত্র। সুবহানাল্লাহ। প্রথম কথা কি? ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের উপরে ঈমান আনা লাগবে। অদৃশ্য মানে যা চোখ দিয়ে দেখা যায় না, দেখা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অসম্ভব, এমন এমন অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। যেমন কবরের যে আজাব, কবরের যে শাস্তি, সেই শাস্তি আমরা দেখি নাই, কোরআন আর হাদিস দিয়ে যা বোঝা যায়, আল্লাহর কথা, রসুলের কথা একশো একশো সত্য, সে কোরআন আর হাদিস থেকে প্রতীয়মান হয়, প্রমাণিত হয়, কবরের আজাব নামে শাস্তি আছে, ঠিক কিনা বলেন? দেখেছি কথা বলুন, কবরের আজাব কি দেখেছি? দেখি নাই। সেখানে যেই মুনকার নকির আছে, কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, সে ফেরেশতাও দেখি নাই। কবরের অত্যাচার, নির্যাতন, আজাব, মুসিবত, শাস্তি এগুলিও দেখি নাই। কবরের যে সাপ, সেই সাপও দেখি নাই। কিন্তু বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস না হলে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এরপরে জাহান্নাম দেখি নাই, কথা বলেন, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, কখন কিয়ামত হবে, হাশরের ময়দান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু দেখি নাই। আল্লাহ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ যে আছে, আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে খালেক, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এই পৃথিবী দেখে বোঝা যায়, কিন্তু অদৃশ্য দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়, ঈমানদার হচ্ছে তারা, ঈমানদার হচ্ছে তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, তাদের নাম কি? ঈমানদার। সুবহানাল্লাহ। বলেন, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, গায়েবের উপরে। ওয়াইয়াকিমুনাস সালাত, ঈমানের পরের স্থান কি? কথা বলেন না, ঈমানের পরের স্থান কি? নামাজ। নামাজ দুই নম্বরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বেনা, বেনা মানে স্তম্ভ, স্তম্ভ হলো কুটি, ইসলাম প্রতিষ্ঠিত আছে, ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপরে, পাঁচটি কুটির উপরে ইসলাম কাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। যেমন এই বিল্ডিং, এই ছাদ কয়েকটি কুটির উপরে, কয়েকটি প্লেয়ারের উপরে কাড়া হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন, ইসলাম কাড়া হয়ে আছে, ইসলাম জিন্দা আছে, ইসলাম জীবিত আছে পাঁচটি কুটির উপরে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো
এক নম্বর কুটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এক নম্বর হলো ইমান, কথা বলুন এক নম্বর কি? বলা হয় শাহাদাতান, শাহাদাতান মানে দুইটি সাক্ষ্য, সুবহানাল্লাহ। সাক্ষ্য মানে দেখেন, এক নম্বর সাক্ষ্য মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এটি এক নম্বর। দুইটি সাক্ষ্যর ভিতরে একটা সাক্ষী সাক্ষ্য, আরেকটা হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, সুবহানাল্লাহ। দুইটি সাক্ষ্য, এই দুই সাক্ষ্যের মাধ্যমে আপনার কলিমা ইমান কামেল হলো, পরিপূর্ণ হলো। ইমানের পরে হলো কি? নামাজ, কথা বলেন কি? ইমানের পরে হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুকিমুনাস-সালাহ, আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস-সালাহ, ইমান আনার পরে যাকাত দেয়া লাগবে না, ইমান আনার পরে যাকাত দেয়া লাগবে না, হজ করা লাগবে না, কারণ যাকাত একটি বছরের সময়ের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, হজের জন্য সময়ের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, কিন্তু ইমান আনার সাথে সাথে নামাজের জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, সময় হইলেই নামাজ পড়া আরম্ভ করে দেবে, সুবহানাল্লাহ। এক নম্বরে ইমান, দুই নম্বরে নামাজ, নামাজের পরে কি? যাকাত, সুবহানাল্লাহ। বলে নামাজ যাকাতের আগে, সিরিয়াল করলে যাকাতের আগে রোজা, রোজার জন্য কি লাগে না? টাকা পয়সা লাগে না, নামাজের পরে কি? রোজা, কিন্তু রোজার জন্য সময় লাগে, সময় কত? এক বছর সময়, সুবহানাল্লাহ। বলেন রোজা প্রতি বছরে বারো মাসের এগারো মাসের মাথায় একবার আসে, রোজার জন্য সময়ের দরকার, সুবহানাল্লাহ। বলেন নামাজের, ইমানের পরে নামাজের জন্য শুধু ওয়াক্তের প্রয়োজন, ফজরের পরে জুহুর আসবে, ফজরের পর ইসলাম আপনি কবুল করেছেন, ইমান এনেছেন, নামাজের জন্য মাত্র জুহুরের সময়ের ব্যবধান, সুবহানাল্লাহ। জুহুরের নামাজের সময় আপনি নামাজ আদায় করে নেবেন, এটি না ইমানের পরের স্থান। এরপরে রোজা, টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন নাই, কিন্তু রোজার জন্য সময়ের দরকার, পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পর রোজা আসে, রোজা আসার সাথে সাথে রোজাও আদায় করতে হবে, সুবহানাল্লাহ। রোজার পরে কি? যাকাত, যাকাতের পরে কি? হজ, সুবহানাল্লাহ। বলেন এবার বলেন কলিমা, কথা বলেন না, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই বলেন কলিমা, বলেন কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি কুটির উপরে, পাঁচটি স্তম্ভের উপরে
ইসলাম প্রতিষ্ঠিত। এবার যদি আপনি বলেন ইসলাম তিসলাম এগুলি আমি মানি না, ইসলাম তিসলাম এগুলি আমি মানি না, বিশ্বাস করি না, যদি এরকম ইমান আনার পরে কোন মুসলমান ইসলাম তিসলাম আমি বিশ্বাস করি না, ইসলাম বিশ্বাস করি না যদি মুখ দিয়ে যদি উচ্চারণ করেন, তাহলে দুনিয়ার কোনো আলেম লাগবে না, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস লাগবে না, দুনিয়ার কোনো জ্ঞানী গুণী লাগবে না ফতোয়া দেওয়ার জন্য। আপনি যেই মুহূর্তে ইসলাম আমি বিশ্বাস করি না, যে মুহূর্তে বলবেন ইসলাম আমি বিশ্বাস করি না, আমি মানি না, এ কথা মুখ দিয়ে বলবেন, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস লাগবে না, একজন নগণ্য সাধারণ মানুষ ফতোয়া দিতে পারবে, সে আর মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথা বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কাফের ফতোয়া দেয় নাই। কাফের ফতোয়াতে যদি মিলাদুন্নবী না করো তাহলে কাফের ফতোয়াতে, কথা ঠিক কিনা বলেন? আর যারা সিরাতুন্নবী পালন করে, তারা মিলাদুন্নবী যারা পালন করে তাদের কাফের ঘোষণা করে। যেই বিষয়গুলো শরীয়তের কোনো মুস্তাহাব বিষয় নয়, শরীয়তের কোনো নফল বিষয় নয়, শরীয়তের কোনো সুন্নত নয়, সুন্নতে মুয়াক্কাদা নয়, ফরজ নয়, শরীয়তের কোনো আপনার বিষয় না, এই সমস্ত আন বিষয় নিয়ে মানুষ কাফের ঘোষণা করে। কিন্তু সবচেয়ে বড় কাফের পৃথিবীতে কে হতে পারে? গত যে কয়েকদিন আগে একজন ঠাকুর থাকলো মন্ত্রী, যে বলল একেবারে সাদিক উমাল নাই, পৃথিবীর শ্রেষ্ঠ নাস্তিক, যে চেয়ারে বসে আল্লাহর দিয়া হাত দিয়া আল্লাহর মুখ, আল্লাহর দেয়া প্রদত্ত মুখ দিয়া, আল্লাহর দান চোখ দিয়া, আল্লাহর দান হাত দিয়া, আল্লাহর দান কান দিয়া, আল্লাহর দান শরীর দিয়া, আল্লাহর দেয়া আপনার প্রাণ দিয়া, আল্লাহর সুস্থতা দিয়া, এত কিছু আল্লাহর অসংখ্য নিয়ামত প্রাপ্ত হয়ে সুন্দরতম একটি দেশের অন্যতম উচ্চ শিয়ারে আসনে বসে বলে যে আমি ইসলাম তিসলাম বিশ্বাস করি না, এগুলি আমি মানি না, তাহলে দুনিয়ার কোনো আলেমের ফতোয়া আমি মানি না, মানি না, মানি না, এখান থেকে আমি ঘোষণা দিলাম সেই কাফ কাফের কাফের, ঠিক কিনা? চিল্লাই বলে সে কাফের ছাড়া আর কিছু হতে পারে না। যখন ওই বললো আমি ইসলাম তিসলাম মানি না, সে আর কাফের থাকে না। সম্মানিত ভাইরা, একজন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আপনার ইসলাম বড়। সুবহানাল্লাহ, বলবেন না? যে ব্যক্তি ইসলাম মানি না বললো, কোরআনকে মূর্তির পায়ের নিচে দিল, যেখানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়, সুবহানাল্লাহ, সেখানে কোরআনকে লাথি মারলো, ইসলামকে না মারলো, ইসলামকে লাথি দিল, আল্লাহকে বাদ দিল, দিন ধর্ম বাদ দিল, কিন্তু তার বিরুদ্ধে যখন এক লব্জ কথা বলা হয় তখন মামলা আসে, তখন হামলা আসে, তখন গ্রেপ্তার আসে, তখন আপনার বিভিন্ন ধরনের আপনার রাহাজানি আসে, কথা ঠিক কিনা বলেন? সেই সমস্ত কাফেরদের কাছে, সেই সমস্ত কাফেরদের কাছে আল্লাহর থেকে তাকওয়ালা বড়, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর থেকে তাকওয়ালা বড়, ইসলাম থেকে তাকওয়ালা বড়, দিন থেকে তাকওয়ালা বড়, কোরআন থেকে তাকওয়ালা বড়, কারণ আল্লাহকে আঘাত দিল, কোরআনকে আঘাত দিল, ইসলামকে আঘাত দিল, এর পরেও সেই নেতাকে ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ সেই টাকলু মুরাদ হাসান মিয়াকে সাপোর্ট করেছো, তার এই অবৈধ আচরণের কারণে ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে এ সমস্ত মানুষ তার সাথে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, বলবেন না? ইসলাম এই পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে আপনি বলেন আর নাই বলেন যে ইসলাম আমি মানি না, আমি মানবো না, আমি এগুলি বিশ্বাস করে না, তাহলে আল্লাহর কি ক্ষতি হলো আমাকে দেখাইয়ে দেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর কি ক্ষতি হয়েছে আমাকে দেখান। আপনি একটি রোজা রাখবেন না সারা জীবন, আল্লাহর কি ক্ষতি হয়েছে আমাকে দেখান। আপনি জীবনে একদিনও তাহাজ্জুদ পড়বেন না, ঠিক আছে, আল্লাহর কোনখানে ক্ষতি হয়েছে আপনি দেখান। আপনি জেহাদের ময়দানে যাবেন না, কোথায় আল্লাহর ক্ষতি হয়েছে এটি আপনি দেখান। আপনি হজ করবেন না,
আল্লাহর আশীর্বাদ যায় না, আপনি যাকাত দিবেন না, আল্লাহর আশীর্বাদ যায় না, আপনি ইসলাম মানবেন না, আমি মানি না, বিশ্বাস করি না, আল্লাহর আশীর্বাদ যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর আশীর্বাদ যায়। ইসলাম আমার দরকার, রোজা আমার দরকার, হজ আমার দরকার, রোজা আমার দরকার, তাহাজ্জুদ আমার দরকার, দান সৎকার আমার দরকার, রিজিক আমার দরকার, কলিমা আমার দরকার, রোজা আমার দরকার, আল্লাহ যা দিয়েছেন সব আমার দরকার, আল্লাহর কিছু দরকার কথা বলুন না, কেন আল্লাহ কিছু দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুক আপেক্ষিক, আল্লাহ অমুক আপেক্ষিক, আল্লাহ কারো কাজে মুহতাজ নয়, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ কারো কাজে মুহতাজ? তখন আপনি একটি সৈদা দিবেন, আল্লাহ দেখে তা দেখে দেখে বসে থাকবে, কখন আপনি রোজা রাখবেন, কখন আপনি হজ করবেন, কোথায় আপনি কি করবেন, আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, সুবহানাল্লাহ, সব প্রয়োজন তাদের। আমাদের প্রিয় বন্ধুগণ, ওয়াইয়াকিমুনাস সালা, ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হলো নামাজ পড়া লাগবে। কথা বলেন, কি পড়া লাগবে? গত জুমার আগের জুমাইয়ে আমি নামাজের ব্যাপারে আলোচনা করেছি, ফজরের নামাজে দেখলাম এক কাতার পূর্ণ হলো না, নাউজুবিল্লাহ বলেন। আপনি যতই কিছু করেন, আপনি যতই কিছু করেন, নামাজ ছাড়া আপনার কোনো রেহাই নেই, নামাজ ছাড়া কোনো আপনার রাস্তা নাই, নামাজ ছাড়া আপনার কোনো মুক্তি নাই, নামাজ ছাড়া আপনার কোনো জান্নাত নাই, নামাজ ছাড়া আল্লাহ আপনার জন্য কোনো আল্লাহ নাই, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা, নামাজের ফজিলত, নামাজের মর্যাদা, নামাজের দাম এত বেশি যদি জানতাম, কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া একটি কদমও মারা যাবে না, সামনেও অগ্রসর হওয়া যাবে না, পিছনে অগ্রসর হওয়া যাবে না, নামাজ 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 শ্রেষ্ঠ ইবাদত, নামাজই কিয়ামতের ময়দানে সব সময় যে ইবাদতটি লাগবে। আপনি যে কোনো কঠিন কঠিন শাস্তি থেকে, কঠিন কঠিন আজাব থেকে বাঁচার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটি হলো নামাজ। নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কাজ নাই, নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে আপনার জন্য কোনো জান্নাত নাই, নামাজ ছাড়া জিন্দেগি অবশ্যই অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? মানুষেরা বলবে, বেনামাজি মানুষেরা বলবে, রব্বুল আলামিন নামাজ যে এত দামি, হুজুরেরা এত ওয়াজ করেছেন এরপরও আমল করি নাই, নামাজ 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 বলে চিল্লাইছেন মসজিদে, কোরআন দিয়া হাদিস দিয়া কত নসিহত করছে, ও উম্মতের নরনারীরা নামাজ 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 বলে কত আলোচনা করেছেন, কত চিল্লাইছেন, আলেমদের কথা শুনি নাই, তাদের কথা আমল করি নাই, আল্লাহ রে তোমার কাছে মাফসায় ক্ষমাসায়, আবার কিয়ামতের ময়দান থেকে একটু করে আমাদেরকে দুনিয়াতে পাঠাও, দুই রাকাত নামাজ পড়ে যেন তোমাকে রাজি করতে পারি, সুবহানাল্লাহ। তোমাকে ও আল্লাহ, তোমাকে রাজি করার জন্য যে নামাজ দরকার, তোমাকে রাজি করার জন্য নামাজের প্রয়োজন, নামাজ পড়লে তুমি রাজি হও, নামাজ পড়লে তুমি খুশি হও, নামাজ পড়লে তোমার ভালো লাগে, নামাজ পড়লে তোমার আনন্দ লাগে, যারা নামাজ পড়ে তুমি তাদেরকে পছন্দ করো, ভালোবাসো, একথা ভালোভাবে জানতাম না, দুনিয়াতে আরেকটু পাঠাও, এক রাকাত দুই রাকাত নামাজ পড়ে আসি, এই দুই রাকাত নামাজের বিনিময়ে যেন আপনাকে রাজি করতে পারি, আপনাকে সন্তুষ্ট করতে পারি, সুবহানাল্লাহ। ভাইরা যারা শুনতেছেন, সেই দিন অবশ্যই কিয়ামতের ময়দানে বলবেন, ও আল্লাহ দুনিয়াতে একটু পাঠাও, আবার একটু নামাজ পড়ে আসি, সম্ভব হবে কি বলেন? বলেন না কেন? কি কথা বলুন না কেন? এরপরও বসে থাকেন, নামাজ তো পড়ি না,
কোরআন শরীফ হাতে নিয়ে বলি সমস্ত বেনামাজি জুজুকে যাবে, কথা বলেন কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায় যাবে? এ কথা কি আমার, আমি বেনামাজি আমার কানে কি এ কথা যাই নাই? নামাজ না পড়লে জুজুকে যাইতে হবে? কেন বেশি বেশি বলি আপনি জাহান্নামে যাবেন, আমার তো কোনো লাভ আর ক্ষতি আছে নাকি বলেন? কথা বলেন আমার ক্ষতি আছে? কিন্তু আপনি নামাজ না পড়লে আমার ক্ষতি আছে। কি ক্ষতি? যদি এই কথাগুলি যদি আপনাকে না বলি, না বলার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নাও। এই সিদ্ধান্ত এভাবে নেবেন মৃত্যু পর্যন্ত, এই সিদ্ধান্ত থেকে এক পাও যেন সরে না যায় এমনভাবে সিদ্ধান্ত নেন। কোথায় আপনার গোম, কোথায় আপনার দোকান, কোথায় আপনার ব্যবসা বাণিজ্য, কোথায় আপনার লেনদেন, কোথায় আপনার এত দুনিয়ার আহামরি কিছু, সব বাদ দেন, সব বাদ দেন, নামাজে আসুন। আপনি মদ পান করেন ভাই তবু নামাজে আসেন, আপনি ব্যবসা করেন তবু আপনি নামাজে আসেন, আপনি যতই অন্যায় কাজ করেন, চুরি করেন, ডাকাতি করেন তবু আপনি নামাজে আসেন। নামাজ একদিন আপনাকে আপনার ডাকাতি বন্ধ করে দেবে, সুবহানাল্লাহ। নামাজ একদিন আপনার মদ বন্ধ করে দেবে, নামাজ একদিন আপনার চুরি বন্ধ করে দেবে, নামাজ একদিন আপনার ডাকাতি বন্ধ করে দেবে, নামাজ একদিন আপনার ওজনে কম দেওয়া এটা বন্ধ করে দেবে, নামাজ একদিন আপনার খাদ্যে ভেজাল দেওয়া এটা বন্ধ করে দেবে, নামাজ একদিন মিথ্যা বলতে বন্ধ করে দেবে, নামাজ একদিন সুদ খেতে বন্ধ করে দেবে, নামাজ একদিন ঘুষ খেতে বন্ধ করে দেবে, নামাজ একদিন চুগুল কুড়ি করতে বন্ধ করে দেবে, ঠিক কিনা বলে? যত অন্যায় কাজ করেন ভাই তবু নামাজ আসেন, মিথ্যা বলেন নামাজে আসেন, চুরি করেন নামাজে আসেন, ডাকাতি করেন নামাজে আসেন, অন্যায় করেন নামাজে আসেন, আপনি সমাজের যতই অনৈতিক কাজে লিপ্ত থাকেন না কেন তবু আপনি নামাজে আসেন, দেখবেন এই নামাজ আপনাকে একটি একজন বুজুর্গ করে, একজন আল্লাহওয়ালা করে ছাড়বে, নামাজের ভিতরে ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? পড়বেন তো ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعنه صلى الله عليه وسلم أنه قال من داوم على صلاة الجماعة أعطاه الله خمس خصال زركن سبحان الله من داوم على صلاة الجماعة جاي مانوش সব সময় জামাতের সাথে ইমামের পিছনে, ইমামের পিছনে জামাতের সাথে যেই মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, তাদের জন্য পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার, কথা বলেন কয়টি পুরস্কার? পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় ইমামের পিছনে জামাতের সাথে আদায় করে। রসুল বলেছেন খামসা খিসালিন, পাঁচটি পুরস্কারের কথা রসুল বলেছেন, সবাই বলেন কয়টি পুরস্কার জেনে নেন। এক নম্বর হলো আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাঈশাতি, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ রব্বুল আলমিন তার জীবন থেকে সংকীর্ণতা, তার জীবন থেকে সংকোচন, তার জীবন থেকে অভাব আল্লাহ রব্বুল আলমিন তুলে দিবেন, সুবহানাল্লাহ। জীবন পরাগত হয়ে যাবে,
জীবন উন্মুক্ত হয়ে যাবে। একজন নামাজি মানুষের জন্য জীবনে কোনো অভাব থাকতে পারে না রে ভাইয়েরা। এক নম্বর পুরস্কার আওয়ালুহা ইউরফাউ আনহু দীকুল মাঈশাতি, এক নম্বর হলো তার জীবনের আপনার সংকোচন, তার জীবনের আপনার কি কাঠিন্যতা, তার জীবনের দুর্বলতা, তার জীবনের এ সমস্ত সব আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন, তার জীবনে আর কোনো অভাব থাকবে না। এটা এক নম্বর পুরস্কার। দুই নম্বর হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবরি। দুই নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, বলেছেন নামাজি মানুষের জন্য কবরের মধ্যে কোনো ধরনের আযাব থাকতে পারে না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ আছে কবরের আযাব মওকুফ। নামাজকে যদি সাথে নিয়ে যান কবরের আযাব মওকুফ, কবরের আযাব বন্ধ। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, নামাজ ছাড়া যদি কবরে যাও, নামাজ ছাড়া যদি কবরে যাও, দুর্ভোগ, হতভাগা, পোড়া কপাল, পোড়া কপাল, দুর্ভোগ, হতভাগা, তার জন্য কবরটা এমন কঠিন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কথাগুলি স্বাভাবিক মনে হয়, আশ্চর্য বুঝবেন সেদিন, যেদিন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ, যেদিন জাহান্নামের যুযুকের ফয়সালা হবে, সেদিন আর আফসোস করে কোনো ফায়দা হবে না। আফসোস এখন করেন, আফসোস এখন থেকে করেন, সিদ্ধান্ত নাও। জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায় আফসোস করে লাভ আছে? আল্লাহ ডাক দিবেন সেদিন, ওয়ামতাজুল ইয়াউমা, আল্লাহু আকবার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর, কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আর পৃথিবীর হাজার হাজার কারি হাফেজ কোরআন, যারা কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে, তারাও কিয়ামতের ময়দানে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে এই কোরআন শেষ পর্যন্ত, যে কোরআন আল্লাহ পাকের, আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে কিয়ামতের দিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জাহান্নামী যারা তোমরা আলাদা হয়ে যাও। কোথায় যাবেন সেই দিন? জাহান্নামী যারা তারা আলাদা হয়ে যাও, জাহান্নামীর ভিতরে কারা কারা মক্কুর তোমরা আলাদা হয়ে যাও, সৎকর তোমরা আলাদা হয়ে যাও, গোশকর তোমরা আলাদা হয়ে যাও, চুরি ডাকাতি যারা করছো আলাদা হয়ে যাও, জেনা বদমাশি করছো যারা তোমরা আলাদা হয়ে যাও, মানুষ যারা হত্যা করছো আলাদা হয়ে যাও, মানুষ যারা গুম করছো আলাদা হয়ে যাও, মানুষ যারা ফাঁসি দিয়েছ তারা আলাদা হয়ে যাও, মানুষের উপরে জুলুম যারা করেছ তারা আলাদা হয়ে যাও, তোমাদের ফাইসালা জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা হয়ে যাও, আমার নামাজের থেকে বের হয়ে যাও, আমার নামাজের ভিতরে থাকবে না, আমার রোজাদার মানুষের ভিতরে থাকবে না, যারা যাকাত হজ করেছে তাদের সাথে থাকবে না, যারা ঈমান নিয়ে এসেছে তাদের ভিতরে তোমরা থাকবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
ডিভাইডেড হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুইটি দল থাকবে, একটা ইমানদারের দল আরেকটা বেঈমানের দল। বেঈমানের দলদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে লোহার শিকল বেঁধে বেঁধে কুকুর মরার মতো, গরু মরার মতো লজ্জিত বেজ্জতি করে করে টেনে টেনে হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবে। ও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আমিন বলেন। আফসোস করে সেই দিন আফসোস করে লাভ নাই, এত ওয়াজ শুনেন, 50-60-70 বছর জীবনে ওয়াজ শুনেছেন, নিজেকে ফাঁসত্ব নামাজের জন্য মুসল্লি বানাইতে আমি পারি নাই, কি কি ওয়াজ শুনেছি আমি। ভাইরা নামাজ পড়বেন তো, আফসোস করে লাভ হবে না, নামাজ লাগবেই লাগবে। এ কথাগুলি তারপরে যদি কানে না যায়, তাহলে এই কপালে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। অনেকে বলে আমার কথা খুব কঠিন, অনেক জায়গায় বলে, আমি তাদের উদ্দেশ্যে বলি আমার কথা কঠিন হয় আল্লাহর ওয়াস্তে, কথাটা কিনা বলে, কথা কঠিন হয় কার ওয়াস্তে? ভাই আমার কথা কঠিন কঠিন, আমার কথা কি কবরের আজাবের চেয়ে কঠিন হবে? কথা বলেন না কেন, কবরের আজাবের চেয়ে কি আমার কথা কঠিন হবে? 15,000 বছরের ফুল সিরাত পার হতে হবে, কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের গর্তে পড়ে যাবেন, এই আযাবের চেয়ে কি আমার কথা কঠিন? কোটি কোটি বছর খালিদিনা ফিহা আবাদা, অস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলবেন, তার সাথে কি আমার কথা বেশি কঠিন? এই সমস্ত আল্লাহর কঠিন কঠিন শাস্তির চেয়ে আমার কথাগুলি হাজার গুণ সহজ, আমার সহজ কথা গ্রহণ করুন, আল্লাহর কঠিন আযাবকে ভয় করুন ইনশাআল্লাহ। কেন তামাশা করার কোনো সুযোগ নাই, জাতি এবং দুনিয়া সমাজ সংশোধনের জন্য আল্লাহর ওয়াস্তে কথাগুলি বলি। এর থেকে 1,500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছাড়া যদি কবরে যাও 99টি বিষাক্ত সাপ আল্লাহ রব্বুল আলমিন কবরে ব্যবস্থা করে দিবে। বলেন কবর থেকে কোথায় পালিয়ে যাবেন বলেন, সেখানে আর কেউ আছে? কথা বলেন কেউ আছে? আজান হলো, আজান হলো, দোকানে আপনি বসে আছেন, 2-3 কদম মেরে মসজিদে সুজ করে 5 মিনিটের জন্য জুহুরের নামাজটা আপনি আদায় করতে পারলেন না, আপনার জন্য এত বেশি কষ্ট, আপনার জন্য এত বেশি কষ্ট। কিন্তু যেই দিন 99টি সাপ কবর দেয়া হবে, একটি সাপ কামড় দিবি, একটি সাপের কামড়ের যন্ত্রণায় 1,000,000 বছর পর্যন্ত যন্ত্রণা করতে থাকবে, সে কষ্ট ভোগ করবেন। একটি সাপ কামড় দিবে, 1,000 বছর পর্যন্ত আপনি কষ্ট পাবেন, আপনার যন্ত্রণা হবে। কিন্তু এখন কি ওই কষ্ট গ্রহণ করবেন, নাকি আজানের পরে 5 মিনিট যে নামাজের সময় লাগে ওই নামাজ পড়তে আপনার কষ্ট লাগে, নাকি সে কষ্ট গ্রহণ করবেন, নাকি সাপের কামড়ের কষ্ট গ্রহণ করবেন? আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন। এত ওয়াজ করি এরপরও যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল এদের অবস্থা এরকম হয়। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, আমিন। সেই কবরে বেনামাজির জন্য যে 99টি সাপ দেয়া হবে, একটি সাপ যদি দুনিয়াতে এসে একটা নিঃশ্বাস ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সাপের নিঃশ্বাসের কারণে, ওই নিঃশ্বাসটা এত বিষাক্ত সারা দুনিয়ার গাছ গাছালি লতা ফাতা প্রাণীকুল ওই নিঃশ্বাসের বিষাক্ততার কারণে মারা যাবে। আল্লাহু আকবার। আর 99টি সাপের প্রত্যেকটা সাপের মধ্যে কোনো কি নাই, মাথায় কোনো আপনার কি নাই, টাকু ওই টাকুওয়ালার মতো, ওই হাসান মুরার টাকুওয়ালার মতো প্রত্যেকটা সাপের মাথা টাকুওয়ালা, টাকু টাকু। কেন? সাপের মাথায় এমন বিষ আল্লাহ তাআলা দিয়েছেন, বিষের কারণে তাদের মাথাগুলি টাক। আল্লাহু আকবার। বেনামাজিদেরকে কামড়াবে, কথা বলেন কাদেরকে? কথা বলেন না কেন, কাদেরকে? এবার নামাজ পড়বেন কি পড়বেন না আপনি সিদ্ধান্ত নেন। কোরআন হাদিস বলে দেওয়া হলো,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তাদের জন্য কয়টি পুরস্কারের কথা বলা হয়েছে? আরো জোরে বলেন, কয়টি? এক নম্বর হলো আউওয়ালুহা ইউরফাউ আনহু দীকুল মাঈশা, তার জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না, তার জীবনে কোনো অভাব থাকবে না, সংকীর্ণতা অভাব আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জিন্দিগি থেকে উঠাইয়া দেবেন, এক নম্বর পুরস্কার। দুই নম্বর হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন একজন পাঁচ ওয়াক্ত নামাজির কবরের আযাব হতে পারে না, হতে পারে না, আল্লাহ তাআলা সে আযাব মওকুফ করে দিবে। তাহলে কবরের আযাব থেকে যদি বাঁচতে চান কি লাগবে? আপনারাই বলেন, আপনারাই বলেন, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি লাগবে? আরো জোরে বলেন, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি লাগবে? আপনিই তো বলছেন লাগবে। যদি পাঁচ ওয়াক্ত নামাজে না আসেন তাহলে আপনার বলার কি রইল? আপনার বলার কি রইল? কবরের আযাব মাপ। দুই নম্বর, তিন নম্বর হলো ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, আল্লাহর নবী বলেন তৃতীয় পুরস্কার হলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নামাজীদেরকে তাদের ডান হাতে আমলনামার কিতাব দান করবেন। সুবহানাল্লাহ, কোন হাতে? ডান হাতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, নবী যখন বললেন কিয়ামতের ময়দানে এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে, মানুষ উলঙ্গ হয়ে যাবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। সুবহানাল্লাহ, বই লাগে না? কথা বলুন না ভাই, বই লাগে না? কথা বলেন, বই লাগে না? না আপনাদের কোনো বই নাই, নো চিন্তা দো ফুরতি, কোনো বই নাই, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু লাগবে না, স্লোগান দিয়ে জান্নাতে চলে যাব। আমরা তো এমন মন মানসিকতার মানুষ, দাদু বাড়ি আর নানু বাড়ি। আহাসিবান নাস, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন, তোমার একটা একটা সেকেন্ড আমি অনুভূতম যন্ত্র দিয়ে পরীক্ষা করব, সব আপনার 60 সেকেন্ডে এক ঘন্টা হয়, এক আপনার 60 সেকেন্ডে এক মিনিট হয়, এক মিনিট এক মিনিট 60 মিনিটে এক ঘন্টা হয়, এক ঘন্টা এক ঘন্টা মিলে আপনার 24 ঘন্টা, এভাবে করে তোমার একটা মিনিটও আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করব, একটা মিনিট তুমি কোন কাজে অতিবাহিত করেছো? আল্লাহু আকবার, কি দরকার আপনার? আল্লাহর আমার কি দরকার, আপনার কি দরকার? এ সমস্ত আমাদের মতো ফাঁসা মানুষের, ফাঁসা বন্দার আল্লাহর কাছে এক 0% মূল্যায়ন আছে নাকি? আছে, আছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ হবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষ ওরিয়ান থাকবে, উলঙ্গ থাকবে, তখন কি মানুষের লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা শোনো, যেই সময়টা এত কঠিন হবে ওই সময়ে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ইয়া নফসি 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 নফসি, আল্লাহু আকবার। আল্লাহ নবী একজন বলবে, রব্বি হাবালি উম্মতি, আল্লাহু আকবার বলেন, রব্বি হাবালি উম্মতি, রব্বি হাবালি উম্মতি, একজন মাত্র নবী আমাদের নবী ছাড়া আর কোন নবী বলবে না রব্বি হাবালি, সবাই বলবে নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবেন নফসি, মূসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আল্লাহ আমি কেমনে বাঁচি, ঈসা বলবে নফসি নফসি আমি কেমনে বাঁচি, তমাম পৃথিবীর নবীগুলা অক্ষম হয়ে যাবে, অভাব হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সবাই বলবে নফসি নফসি। ও বেড়া, যেখানে নবী নবী পর্যন্ত নফসি বলবে, আদম আদম কিয়ামতের ময়দানে এটাকে ছিলেন না, আদম নবী বলবে ইয়া নফসি আমি কেমনে বাঁচি,
মূসা কত বড় নবী, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা আল্লাহর সাথে এত বেশি কথা বলেছে, ওই মূসা সেই দিন বলবে নাফসি নাফসি নাফসি, আমি কোথায় আপনি কোথায়, ইব্রাহিম বলবে নাফসি নাফসি আমি কোথায় আপনি কোথায়, তামাম পৃথিবী কুদার জগতের সমস্ত নবীরা নাফসি 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 বলবে, আমি আর আপনি কোথায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান কত বড়, সবকিছু চোরমার করে দিবেন আল্লাহ। বলে যে ইসলাম মানি না, ইসলাম বিশ্বাস করি না, আরে ফসাগর, ইসলাম মানো আর না মানো আল্লাহর আশেয়ার যাই না, তুই তো জাহান্নামে যাবি, তোর চোখ দিলে জাহান্নাম নসিব হয়ে গেছে, ঠিক কিনা বলে, তুই যদি জাহান্নামে যাস আল্লাহর কি আশেয়ার যায়। যখন আমল নামার কিতাব, যখন আমল নামার কিতাবটা বান্দাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, না জানি যাদের ডান হাতে আমল নামার কিতাব দেবে, যাদের আমল নামার কিতাব ডান হাতে দেবে, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যাদের বাম হাতে আমল নামার কিতাব দেবে, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। শর্টপট করবে, না জানি আজকে এই কঠিন দিনে আমার আমল নামার কিতাব আল্লাহ আমার ডান হাতে দেয় নাকি বাম হাতে দেয়, ডান হাতে দিলে তো জান্নাত, বাম হাতে দিলে তো জাহান্নাম, জানি না আমল নামার কিতাব কোন হাতে দেয়। এবার শুনুন, নমাজের পাঁচটি পুরস্কারের তৃতীয় পুরস্কার হলো নামাজ পড়ো, ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, আল্লাহ রসুল ওয়াদা করেছেন, হাদিসে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে যাবে, রসুল বলেছেন আমল নামার কিতাব ডান হাতে দেবে, ঠিক কিনা বলেন। এবার ডিসিশন ইওর ফাইনাল, আপনার ফাইনাল ডিসিশন, আপনি আমল নামার কিতাব ডান হাতে পেতে চান, যদি পেতে চান নামাজ শুরু করে দেন, কথা ঠিক কিনা বলে, নামাজ শুরু না করলে তো আপনি ডান হাতে আমল নামার কিতাব পাবেন না, এটা তিন নম্বর, নামাজ পড়লে ডান হাতে আমল নামার কিতাব। ওয়ায়ামুরু আলাস সিরাতিকাল বারকিল খাতিফি, বিশ্ব নবী বলেন 15,000 বছরের ফুল সিরাত সোজা উপরে যাইতে হবে 5,000 বছর, সুবহানাল্লাহ বলে সোজা যাইতে হবে 5,000 বছর, নিচে আসতে হবে 5,000 বছর, সুলের সি চিকন, সুবহানাল্লাহ বলেন সুলের সি চিকন, পৃথিবীর এমন কোন অস্ত্র ছুরি কিরিস এ পর্যন্ত আবিষ্কার হয় নাই এমন দাঁড়ালো, সে 15,000 বছরের ফুল সিরাতটা আল্লাহর 60টি যুযুকের উপরে ব্রিজের মতো আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করবেন, সুবহানাল্লাহ। নামাজ যদি পড়ো রসুল পুরস্কার ঘোষণা করেছেন, ওয়ামুরু আলাস সিরাতিকাল বারকিল খাতিফি, বিদ্যুতের মতো মুহূর্তের ভিতরে 15,000 বছরের পুল সিরাত পার হয়ে ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাও সুবহানাল্লাহ বলবেন না, এরপরও যে নামাজ পড়বেন না কোবালে, যদি অবশ্যই জাহান্নাম থেকে পড়বেন না। আমরা চার নম্বর, কয় নম্বর হলো, পাঁচ নম্বর হলো, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিশ্ব নবী বলেন নামাজ যদি পড়ো, নামাজ যদি পড়ে গো বিগাইরি হিসাব, তোমার থেকে কোনো হিসাব নেব না, কোনো হিসাব চাইব না, শুধু নামাজ যদি ঠিক হয় তাহলে তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাত দিয়ে দেব। নামাজের জন্য কোনো হিসাব নাই, এরপরও হুজুরের কথা ভালো লাগে না, আলেম উলামার কথা ভালো লাগে না, কথা আলেম উলামাকে দেখলেই খারাপ লাগে, আলেম উলামাকে দেখলেই কথা শুনলেই তাদের খারাপ লাগে, আফসোস করবেন কিয়ামতের ময়দানে, একটু হুজুরের খেদমত করে হুজুরকে এক বদনা হুজুর পানি দিই, হুজুরকে একটা সালাম দিই, হুজুরকে একটা পায়ে ধরি সালাম করি, হুজুরের কথাগুলি শুনি, দুই রাকাত নামাজ পড়ি, আবার একটু পাঠাও, সম্ভব হবে, কথা বলেন সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আমিন। ইসলাম মানি না মানবো না বিশ্বাস করি না একথা না বলে, হ্যাঁ, ওদখুলু ফিস সিলমি কাফফা,
আমার জীবন যে পরিপূর্ণ ইসলামে ঢুকে নাই সেই অপূর্ণাঙ্গ জীবনকে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার পরিপূর্ণ জীবনকে ইসলামে ঢুকার আল্লাহ তোমার কাছে সাহায্য তৌফিক কামনা করি সবির শক্তি দিয়ে বলেন আমিন আর জোরে বলে আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর একটি আপনার এলান আছে আপনার মনে আপনার স্কুলে